আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আমার সাত কৃষিতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো দেখতে পাচ্ছেন একটি ডালিম গাছে কি পরিমাণ ফুল এসেছে। তো আরও অনেক বেশি ফুল এসেছিল, সেখান থেকে গুটি হয়েছে। তো আমার গত বছর এখানে ডালিম থাকেনি, সব ঝরে পড়ে গিয়েছিল। পরে বুঝতে পারলাম যে এখানে বোরন সারের অভাব, বোরন হরমোন যেটা সেটার অভাব। পরে আমি এবছর বোরন প্রয়োগ করেছি এবং আমার গুটি আসার পরে আমি কীটনাশক প্রয়োগ করেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই যে ডালিমের একটা গুটি, এখানে একটি, আবার দেখেন এই নিচে এখানে একটি, এরকম অনেক আছে আমার গাছে। আপনাদেরকে যদি দেখাই, এই যে এখানে একটি, আবার একটু উপরে যান, এই যে এখানে একটি, আবার যদি এই পাশে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে এখানে একটি এসছে, এখানে একটি এসেছে। তো দেখেন আমার এবারকার গুটি কিন্তু অনেক প্রাণবন্ত দেখা যাচ্ছে, মানে নির্জীব ভাব নেই। অনেক সময় গত বছর আমার গুটি ঝরে গিয়েছিল, গুটি থাকেনি, সেটা এত ই ছিল না, প্রাণবন্ত ছিল না, সজীব ছিল না। তো এবার কিন্তু আমি এখানে বোরন সার দিয়েছি এবং কীটনাশক দিয়েছি, যে কারণে আমার এবার লক্ষণটা ভালো মনে হচ্ছে। তো এই পাশে আসছে, এই যে এখানে একটি আছে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে একটি আছে। আসলে গাছে যদি ফলের গাছে ফল না থাকলে কিন্তু সেটা ভাল লাগে না, মনটা নষ্ট হয়ে যায়। তো আমার মনটা সত্যি গতবার নষ্ট হয়ে গেছিলো। তো এবার অনেকগুলো গুটি এসেছে, আশা করছি যেগুলো টিকবে। আমি এত বেশি খেয়াল রাখছি যে যাতে কোনোভাবে এগুলো নষ্ট না হয়। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু গুটি, আরও অনেক আছে জায়গায় জায়গায়। তো ছাদে কিন্তু আসলে ডালিম চাষ করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই একটা চ্যালেঞ্জ হিসাবে সবাইকে নিতে হবে, আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে তা থেকে বলছি। কারণ এখানে অনেক পোকার আক্রমণ হয়, আবার সেখানে দেখা যায় যে গাছের গোড়া শুকিয়ে যায়, ঠিক মতন পানি দেওয়া হয় না। আপনাদের গাছের গোড়াটা আমি দেখাচ্ছি প্রতিদিন, কিন্তু আমি বিকালে পানি দিই, আবার সকালবেলায়ও যদি দেখি যে একটু শুকানো শুকানো পানি দিতে হয়। কারণ ডালিম গাছ, আপনারা জানেন যে ডালিম গাছে প্রচুর পানি দেওয়া লাগে, ডালিম গাছে পানি কম দিলে পরে কিন্তু ডালিম ভালো আসে না। তো আপনারা যদি ছাদে টবের মধ্যে যত্ন নেন তাহলে অবশ্যই ডালিম ধরানো সম্ভব। তো আজকে এই পর্যন্তই, আমার এই গাছ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। সকলকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, যেন আমি এই সাত কৃষি আপনাদের সকলের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম।